গতবারের রেসিপিতে আমি দেখিয়েছিলাম রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে আপনারা চিকেন ফ্রাই করবেন। আর এই চিকেন ফ্রাই করার জন্য আমি চিকেনগুলা একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর যে পানিটা আমি পেয়েছিলাম সেই পানি দিয়ে বা চিকেন স্টক দিয়ে আমি কিভাবে আমার বাচ্চাদের জন্য স্যুপ বানিয়েছি, খুবই অল্প মশলায় বাসায় থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে, সেই চিকেন স্টক দিয়ে আমি আমার বাচ্চাদের জন্য বাসায় থাকা খুবই সামান্য মশলায় ঝটপট চিকেন স্যুপ বানিয়েছি, সেই রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। এমন ঝটপট আরও সুন্দর সুন্দর হেলদি রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। স্যুপের কথা মনে আসলে সর্বপ্রথম যে পাতাটির কথা মনে আসে সেটি হচ্ছে থাই পাতা। এই থাই পাতা গাছ ছাদে আমি একটি টবে লাগিয়েছি এবং খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। আপনারাও চাইলে থাই পাতা গাছ টবে লাগাতে পারেন। সেখান থেকে কয়েকটি পাতা আমি নিয়ে নিচ্ছি আমার আজকের চিকেন স্যুপ রেসিপির জন্য। এবার এই পাতাগুলো আমি এভাবে এই সাইজে কেটে নিচ্ছি। এবার চলুন এই চিকেন স্টকে বাসায় থাকা কি কি উপকরণ আমি মেশাচ্ছি। কেটে নেওয়া থাই পাতাগুলো আমি এই চিকেন স্টকের ভিতরে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার যে উপকরণটি আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি, এই উপকরণটি আমার মনে হয় যারা একটু রান্না বান্না করেন তাদের বাসায় অবশ্যই থাকে, এটি হচ্ছে কর্নফ্লাওয়ার। আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এই চিকেন স্টকের ভিতরে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এখানে আরও একটি খুবই জরুরি বিষয় আপনাদের জানিয়ে রাখা উচিত, সেটি হচ্ছে এই মশলাগুলা যখন আমি চিকেন স্টকে দিব তখন অবশ্যই অবশ্যই চিকেন স্টক ঠান্ডা থাকতে হবে, বা অন্য মশলা দিলাম আমাকে অবশ্যই অবশ্যই এই কর্নফ্লাওয়ার দেওয়ার সময় ঠান্ডা থাকতে হবে। এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এই চিকেন স্টক চুলায় দেওয়ার আগে আরও একটি প্রসেস দেখে নিই। এখানে আমি 2টা ডিম নিয়েছি, এই ডিম 2টা ভেঙে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এবার আমি চিকেন স্টকের পাতিলটি চুলায় বসিয়ে দিচ্ছি। এবার যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে অনবরত নাড়তে হবে। এই নাড়া থামানো যাবে না, তাহলে নিচে কর্নফ্লাওয়ার জমে যাবে। এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন চিকেন স্টকে সুন্দর গ্লেজি একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি এর ভিতরে যে 2টি ডিম ফেটিয়ে রেখেছিলাম আস্তে আস্তে চিকন ধারায় দিব আর নাড়তে থাকবো। বন্ধুরা, এখানে আরও একটি বিষয় আমি আপনাদের জানিয়ে রাখছি, সেটি হচ্ছে এই চিকেন স্যুপটি কিন্তু একদমই রেস্টুরেন্টের স্টাইলে না,
রেস্টুরেন্টের স্টাইলে হলে এখানে আরও কিছু মশলা অ্যাড করতে হতো, যে রেসিপিটি আমি সামনে আপনাদের নিয়ে আসব কোনো একটি এপিসোডে। এই রেসিপিটি যদি আপনি আপনার বাসায় বাচ্চাদের করে দেন তাহলে অনেক হেলদি এবং সুস্বাদু একটি রেসিপি হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও নতুন নতুন রেসিপি দেখার প্রত্যাশা নিয়ে এখানেই শেষ করছি।